আমার আবার বইয়ের একটু রাগ হয়ে যায় কোনো কিছু বলার বালাই নেই রাগ করে চললেন বাবু কোথায় জানি না কোথায় যাচ্ছেন আমিও পিছু পিছু যাচ্ছি যদি বাইজেন হারিয়ে যায় আমার একটামাত্র মাত্র বউ বাপকে বাপ সহ্য করা যায় এরকম রাগ রাগ করে ঘর থেকে বেরোলে কী হবে কিন্তু জামাটি ভালো পরে বেরিয়েছে বলছে বাপে বাড়ি চলে যাব আদৌ কেউ বাপে বাড়ি যাবে পয়সা কতগুলো আছে ব্যাগে ওর পয়সা বেশিই নেই যে বাপের বাড়ি যাবে অন্য সময় একটু হাঁটতে গেলে বলে গাড়ি নিয়ে চলো হাঁটতে পারছি না এখন রাগে রাগে পাগলও চালাচ্ছিলো কেমন আমিও যাচ্ছি পিছু পিছু ও যাচ্ছে আমি যাচ্ছি কোথায় যাচ্ছে ব্যাপারটা কিছু দোকানে যাচ্ছে নাকি কিছু কিনতে যাচ্ছে কিছু ভাজা না তেলেভাজা কিনতে যাচ্ছে হুম চপ ভাজা ভাজা নয় নিশ্চয়ই রাগ করিয়ে ও মনে হচ্ছে পার্লারে যাচ্ছে সামনে একটা পার্লার আছে বটে কই দেখি এই রে এই রে তাকাচ্ছে আমাদেরকে এই রে বলছি তাকালে কি হবে আমি কি থামবো আমিও থামবো না আমি অনেক কষ্ট করে বিয়ে করে নিয়ে এসেছি বাবা নিজের বউ বলে কথা হ্যাঁ ঠিক ধরেছি এই যে মেকআপ পার্লার পার্লারে মনে হচ্ছে ঢুকবে সেদিকে বলছে না তোমার চুলটা কেমন রাফ হয়ে গেছে চুল কি খুশকি হয়েছে মনে রাগ করেছে না 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 পার্লারে তো ঢুকলো না এদের চুল দেখছি লম্বা করে বেঁধে গেছে তাহলে তাহলে কি খুশকিগুলো ভালো হয়ে গেছে নিশ্চয়ই ভালো হয়ে গেছে কিন্তু যাচ্ছে কোথায় আমি তো পেছনে ছাড়বো না একদম দেখি কোথায় যাচ্ছে আবার তাকাচ্ছে রে আমি কি থেমে যাবো আমি থামছি না চলো দেখবো কোথায় আছে তুমি আজকে মাঝে মাঝে পেছনে তাকাচ্ছে তার কারণ আছে বুঝলে তোমরা দেখছে আমি পিছু পিছু আসছি কি না কেন সবসময় যখন মোহারে সামনে সামনে এগিয়ে গিয়ে যাবে আমাকে পিছু পেছু যেতে হবে আর সেটাই দেখছে আমি যাচ্ছি কি যাচ্ছি না তা নাহলে ঘরে এসে আমার আবার বিপদ আছে কিন্তু যাচ্ছে এটা কোথায় এটা বিকাল বেকেল হয়ে গেছে মনে হচ্ছে ব্যাগে আবারটা কি ঝুলছে ঝুলপি ঝুলছে নাকি ব্যাগে ওটা ও বাবা ওটা নাকি পম পম আবার শখ করে আমাকে বলেছে ওটা পম পম দিয়ে আমাকে ব্যাগ কিনে দিয়ে তো পম পম দিয়ে ব্যাগটা ঝুলছে ঝুণ্ড করে এটা কিছু দোকান মুদিখানার দোকান না কিছু কিনতে না 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 এখানেও তো কিছু কিনছে না হাই রে আমার বউটা কি রাগ করে পালিয়ে যাচ্ছে নাকি পেছন পেয়ে তাকাবেন না তো আবার আমাকে দেখলি তো ভয় পেয়ে যাচ্ছে আবার দাদা গাড়ি করে বউকে চলে চলে যাও তো না দাদা তো নিয়ে গেলো না কথা শুনছে না আমার কিছু ওরে বাপরে তো রাগ প্রচুর রাজধানী এক্সপ্রেস মনে দৌড়াচ্ছে একদম আমি দৌড়াতে পারছি না ও বাপড়ে এই এই দেখেছ দেখেছ আমি কি বললুম রাগলে কি হবে ব্যাস আমার আজকে বিপদ আছে কপালে কপালে আমার দুঃখ আছে দাঁড়িয়ে পড়েছে আমি দাঁড়িয়ে পড়ি বাবা দেখি চুপ 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 হ্যাঁ চুপ 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 আমি তাকো না তাকো না তাকো না নিশ্চয় কিছু ভাবছে বলছি লোকের সামনে গালগালি করবে নাকি না গালগালি করেনে যাই হোক মানুষের মাঝে যাচ্ছে আমার বইয়ের হ্যাঁ যাচ্ছি 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 হ্যাঁ কী দেখেছো দেখেছো তোমাদের সামনে আমাকে ওর ঘুমকি দিচ্ছে আমাকে বাড়ি যাওয়ার জন্য বলছে বাড়ি না গেলে আমাকে নাকি ব্যান্ড বাজিয়ে দেবে ব্যান্ড বাজালেও বাজিয়ে দেবে আমার কি সামনে বিয়ে বাড়ি আমিও বাজবো ব্যান্ডের ব্যান্ড বাজাবে যখন বলছে আমিও বেঁচে উঠবো কিন্তু আমি পিছু ছাড়বো না কোথায় যাচ্ছে আমাকে দেখতেই হবে কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে না তো নাকি রাগ করে যাচ্ছে কিছু বুঝতে পারছি না পায়ের পর পা পায়ের পর পা এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে বলে যদি বাবাই বাড়ি যাচ্ছ তাহলে ব্যাগটা গুছিয়ে নিয়ে যাওনি কেন ব্যাগটা নিয়ে গেলে তো আমাকে যেতে হবে বেঁচে পেছু আমাকে পিছু পিছিয়ে যেতে হচ্ছে তো আমার ব্যাগ না নিয়ে যাওয়ার কারণে খালি হাতে বাবু লাট লাঠসায় মতো যাচ্ছে ও ও ব্যাগটা ঝরে চলে যাচ্ছে আবার কি স্টাইলিশ আবার আরে না 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 চলো 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 কিছু বলবো না চলো 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 হ্যাঁ কিছু বলি আবার বিপদ ঠাকুর মন্দির কী করতে যাচ্ছে হ্যাঁ প্রণাম করছে ও বাবা বুঝতে পেরেছি ঠাকুরকে প্রণাম করে বলছে ঠাকুর এ রাগ যেন আমার না কমে ঠাকুর এ মুঝে রাগ নেই কামনা চাইয়ে ঠিক বলেছি তো হ্যাঁ প্রণাম করে তাই বলেছে আরে আমি কিছু বলিনি চলো 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 আমি তোমার পিছনে করিনি আমি তোমার পিছু পিছু যাচ্ছি তো হ্যাঁ চলো রাগ করে লাভ নেই যাবে না তুমি চলো 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 বাপের বাড়ি যাবে আমার বউ বাপের বাড়ি যাবে মানে প্রচুর রাগ যখন করে না তখন বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো কিন্তু বাপের বাড়ি যাওয়ার নাম তো কিছু করে না বলছি রেগে রেগে যখন বলো বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো তা বাপের বাড়ি যাও না কেন গেলেও তো আমি একটু বাঁচি আমি একটু শান্তিতে থাকি তাও শান্তিতে আমাকে থাকতে দেবে না বলি শান্তিতে থাকতে দেবে কি আমাকে আমাকে অশান্তিতে রাখার জন্য এরকম করছে কাণ্ড বিকেল ঘুরে সন্ধে হয়ে গেল এখনও হাঁটা থামলো না আমার পায়ে এবার ভীষণ ব্যথা করছে কিন্তু হাঁটছেটা কোথায় চারদিকে অন্ধকার হয়ে গেছে ঘুরঘুটে অন্ধকার বলি ভয় ডর নেই দেখেছ মেয়ের কাণ্ড যদি একটু ভয় তো জানতাম আবার দাঁড়িয়ে পড়েছে রে এই রে মুশকিল আছে আমার হাঁটতে হাঁটতে মনে হচ্ছে খিদে পেয়ে গেছে বলি খালি পেটে কতদূর হাঁটবে বিস্কুটের প্যাকেট দেখেছে লোভে চলে এসছে কি হ্যাংলাটা আমার বউটা হ্যাঁ লোক সাজিয়ে রেখেছে শপিং মলে আর দেখতে চলে গেছে নেবার কোনো নাম নেই আবার দেখছে ভাবছে কোনটা কিনবো কোনটা কিনবে কোনটা বেশি টাকা দাম বলি কিফটেও তো আছে বেশি টাকা দাম হলে কি কিনবে ওরে পাপড়ে এই কোথায় ঢুকে পড়ছে শপিং মলে ঢুকে পড়ছে বলি ব্যাগে পয়সা আছে তো নাকি বউটাকে আজকে মেরে পাঠাবে ওখান থেকে মনে হচ্ছে সব ঝাঁট দেওয়া করা রে শপিং মলে না ঝাঁট দিয়ে তো যাচ্ছে না তো ঝাঁট দিয়ে লাট সাইড মতো ঘুরে বেড়াচ্ছে কি রে কোথায় যাচ্ছে দেখি এই ভাই ভাই সাবধান সাবধান এই দেখো কী তুলে নিচ্ছে আর ওকে কিন্তু বেশি পয়সা নেই এখানে হচ্ছে বাটার কিনতে গেছে নাকি না একটা ফল আঙুর হ্যাঁ আঙুর না খেলে এখন তেজটা দেখাবে কী করে হ্যাঁ আঙুর খাও লেবু খাও সব কিনে খাও তুমি খুব তো শপিং মলে ঢুকে পড়েছ যা দেখার দেখছো কেনার নামটি করো না কেননা ব্যাগ থেকে তোমার পয়সা আমি আগে থেকেই সরিয়ে রেখেছি হ্যাঁ চুগড়িটা তুমি মাথায় পরে বসে থাকবে পয়সা তো নেই তুমি শুধু শিলটা কাটো একবার ওই চুগড়ির তোমাকে মাথায় পরিয়ে বসিয়ে রাখবে শপিসের মতন আবার নিচে দিয়ে কি তাকাচ্ছে আছে দেখি আর চোখে ডিমের না ডিম তো নিল না নিজের ধান্দা ঠিক গুছিয়ে নিচ্ছে টপটপ টপটক করে মাল নিচ্ছে দেখি নিচ্ছে ম্যাগি নিচ্ছে না হ্যাঁ ম্যাগি কেক বিস্কুট সব কিছু নিয়ে নিচ্ছে বলি হ্যাঁ আমি যখন অফিস চলে যাই তখন লুকিয়ে লুকিয়ে খাবে এগুলো আমাকে কে দেওয়ার কোনো নাম করবে কোনো নাম করবে এটা কি দেখি চকলেট নাকি না এটা উইংসের কেক মনে হচ্ছে কিছু একটা হ্যাঁ দামটা পড়ে নাও দামটা পড়ে নাও কিন্তু ওই নেই হবে বাস্কেটে বয়াই হবে প্যাকেটে তো পয়সা নেই তোমার মানে সব পয়সা আমি টুকটুক টুকটুক করে উড়িয়ে নিয়েছি বার করে নিয়েছি তো বুঝেছো গোল ডাবাটা কি দিয়েছে কেকের অনেক দাম অত পয়সা তোমার নেই অত ক্ষমতা নেই তোমার কেনা বুঝেছ তোমার অহংকার কতক্ষণ থাকে আমিও দেখবো পয়সা দেওয়ার সময় তখন এই ঠিক মিক্সটা কি ডাকতে হবে তুমি মিঠাই মিল্ক কেনো আর আমুল কুলি কেনো বুঝেছো হ্যাঁ দাও দেখো দেখো তোমার দেখাই হবে যখন চেনটা খুলবে পকেটের তখন দেখবে ব্যাস ব্যাগ ফাঁকা তখন এই অবস্থাতে কি ডাকতে হবে বুঝেছো হ্যাঁ ঘি হ্যাঁ আমুল বাটার নাকি হুম আমুল বেটা না খেলে এত তেজ বাড়বে কী করে এত মুখের ভয়েস বাড়বে কী করে হ্যাঁ সারাদিন আমাকে টিকটিক টিকটিক করে করে জ্বালিয়ে খাও আর এখন গিয়ে আমুল কিনতে গেছে এই কি কিনতে থাকো বাঁচতে থাকো আরে বাবা কিনতে থাকলেও বাঁচতে থাকে নয় আমার বউ আমাকে মারছে কিনতে কিনতে এক গাদা বিল করছে বিল করলে বলে পয়সা কেউ দিতে পারবে নাকি কি পয়সা সে আমাকেই দিতে হবে চল আবার কী দিচ্ছে এইবার ঠিক তোমার তেজ কমেছে দেখেছ বিল করতে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে আছো তোমাকে দিচ্ছে না কেননা জানে তোমার কাছে পয়সা নেই আমি পয়সা দিলুম তারপর মালটা তুমি কিনলে তুমি ভেবেছিলে আমার বর পিছু পিছু এসছে বলে মালটা বয়ে বয়ে নিয়ে যাবে হুম সে ঘুরে বালি অনেক সহ্য করেছি তোমার আর নয় যেমন তুমি একা একা এসছো একাই মালটা নিয়ে যাও খুব ভারী না দুদিকটা হুম একটা ডান হাত একটা বাঁ হাত খুব ভারী নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আমি কেন নিয়ে যাবো আমার বউ এত ভারী ভারী মাল বইছে তোমাদের দেখে খুব মজা লাগছে না হুম মজা দেখে আর লাভ নেই তোমাদেরকে বুঝেছো সেই বাড়ির দিকেই রওনা দিয়েছে বলি আমাকে তো ওর সঙ্গে থাকতে হবে নাকি নাহলে ঘরে গিয়ে আমার পিঠে আবার পড়বে দরকার নেই বাবা আমার একটা মাত্র বউ রাগারাগি করে ঠিক আছে কিন্তু বউ হিসেবে আমার খারাপ নয় বুঝেছো না আমি প্রয়ঞ্চ মালটা ধরে নিই চলো ভিডিওটা শেষ করছি এখানেই নাহলে আবার আমার ঘরে গিয়ে আবার ব্যাডটা পড়বে টাটা বাই বাই চলো